সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা দেখব আমাদের ক্যাসিও ক্লাসিক্স ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সরল সহসমীকরণের সমাধান করা যায়। তার আগে চলো আমরা যে অঙ্কটি সমাধান করব সেটি দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটি সরল সহসমীকরণ রয়েছে, যেখানে প্রথম সমীকরণে রয়েছে 2x-4y = 8 এবং দ্বিতীয় সমীকরণটিতে রয়েছে 3x + 6y = 12। এটি একটি সরল সহসমীকরণ বা সমীকরণ জোট, যার ইংরেজি হলো সিমুলটেনাস ইকুয়েশন। সুতরাং আমরা আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে সিমুলটেনাস ইকুয়েশনের ম্যাথ সলভ করব। সিমুলটেনাস ইকুয়েশনের ম্যাথ সলভ করার জন্য আমাদের মেনু বাটনটি প্রেস করতে হবে এবং এখান থেকে খুঁজে বের করতে হবে যে ইকুয়েশন ফাংশন মেনুটি কত নম্বরে রয়েছে। আমরা যদি অ্যারো প্রেস করার মাধ্যমে মেনুগুলো চেঞ্জ করতে থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে ইকুয়েশন ফাংশন মেনুটির অ্যাসোসিয়েটেড নাম্বার হলো এ। এই মেনুটি নির্বাচন করার জন্য আমাদের এ লিখা বাটনটি প্রেস করতে হবে। আমরা আমাদের ক্যালকুলেটরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে 7-এর উপরে রয়েছে স্টোর এবং স্টোরের উপরে যে নেগেটিভ সাইনটি রয়েছে তার উপরে রয়েছে পিঙ্ক কালারের এ। সুতরাং আমরা এই ইকুয়েশন ফাংশন মেনুটি নির্বাচন করার জন্য এই বাটনটি প্রেস করব। আমাদের এক্ষেত্রে আলফা প্রেস করার প্রয়োজন নেই, যেহেতু আমরা মেনুতে রয়েছি। সুতরাং এই নেগেটিভ সাইন বাটনটি প্রেস করলেই আমাদের ক্যালকুলেটর বুঝে নেবে যে আমরা ইকুয়েশন ফাংশন নির্বাচন করার জন্য এই বাটনটি প্রেস করেছি। তাহলে আমরা নেগেটিভ সাইনওয়ালা বাটনটি প্রেস করব। এখানে আমাদের দুটি অপশান রয়েছে। প্রথমে রয়েছে সিমুলটেনাস ইকুয়েশন, অর্থাৎ সরল সহসমীকরণ বা সমীকরণ জোট। সুতরাং আমাদের অঙ্কটি যেহেতু সমীকরণ জোট সমাধানের অঙ্ক, সুতরাং আমরা সিমুলটেনাস ইকুয়েশন অর্থাৎ 1 প্রেস করব। আমাদের ক্যালকুলেটর আমাদেরকে জিজ্ঞেস করেছে যে সিমুলটেনাস ইকুয়েশনের আননোন কয়টি, এবং সিলেক্ট 2 to 4, অর্থাৎ 2 থেকে 4 পর্যন্ত যে কোনো সংখ্যক আননোন ভ্যারিয়েবলের জন্য আমাদের ক্যালকুলেটর ম্যাথ সলভ করতে পারবে। আমরা আমাদের সমীকরণে দেখেছিলাম যে আমাদের আননোন রয়েছে 2টি। সুতরাং আমরা ওই সমীকরণটি সমাধান করার জন্য 2 প্রেস করব। তাহলে আমরা আমাদের ক্যালকুলেটরের ডিসপ্লেতে এরকম দুটি ইকুয়েশন দেখতে পাব, যার এক্স ওয়াই সহগগুলি এবং কনস্ট্যান্ট টার্মটি রয়েছে 0। এখন আমাদের কাজ হলো আমাদের সমীকরণ অনুযায়ী এক্স ওয়াই সহগ এবং কনস্ট্যান্ট টার্মগুলি ইনপুট করা। আমাদের এক্সের সহগ ছিল 2, তাহলে আমরা 2 ইনপুট করার জন্য 2 প্রেস করে ইকুয়াল প্রেস করব। ওয়াইয়ের সহগ ছিল -4, তাহলে -4 প্রেস করে ইকুয়াল দেব। এবং আমাদের কনস্ট্যান্ট টার্মটি ছিল 8, সুতরাং 8 প্রেস করে ইকুয়াল দেব। তারপর আমাদের দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ ছিল 3, সুতরাং 3 প্রেস করে ইকুয়াল দেব। ওয়াইয়ের সহগ ছিল 6 প্রেস করে ইকুয়াল, এবং সবশেষে ছিল 12, তাহলে 12 প্রেস করে ইকুয়াল দিলে আমাদের সমীকরণটি ইনপুট করা হয়ে যাবে। এরপর সমীকরণটি সমাধান করার জন্য আমরা আরেকবার ইকুয়াল বাটনটি প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছি যে এক্সের সহগ 4, এবং আরেকবার যদি আমরা ইকুয়াল বাটন প্রেস করি, তাহলে আমরা দেখতে পাবো যে ওয়াইয়ের সহগ হলো 0। এরপর আমরা ইকুয়াল প্রেস করলে দেখতে পাবো যে এক্সের মান হলো 4, এবং আরেকবার ইকুয়াল প্রেস করলে দেখতে পাবো ওয়াইয়ের মান 0। সুতরাং আমাদের সমীকরণের সমাধান হলো x = 4 এবং y = 0, অর্থাৎ আমাদের সরলরেখা দুটি এই সমীকরণ দ্বারা নির্দেশিত হয় যে আমরা যে দুটি সমীকরণ নিয়েছিলাম 2x-4y = 8 এবং 3x + 6y = 12, এই দুটি সমীকরণ দুটি সরলরেখাকে রিপ্রেজেন্ট করে এবং এরা যে বিন্দুতে ছেদ করে সেটি হলো 4, 0। যদি আমরা গ্রাফটি দেখতে চাই, তাহলে আমরা যেটি করব, শিফট প্রেস করার পরে অপশন বাটনটি প্রেস করব, তাহলে একটি কিউআর কোড আসবে। এই কিউআর কোডটি যদি আমরা মোবাইল ফোনের মাধ্যমে স্ক্যান করি, তাহলে আমরা ক্যাসির ওয়েবসাইটে যেয়ে সরাসরি গ্রাফটি দেখতে পারব। আমরা এখানে যে গ্রাফটি দেখতে পারবো সেটি দেখি। ওকে, আমরা যে সমীকরণের সমাধান করেছিলাম সেটি, এবং সমাধান ছিল 4, 0, এবং আমরা এখানে গ্রাফটি দেখতে পাচ্ছি যে প্রথম সরলরেখাটি হলো রেড কালারের এবং দ্বিতীয় সরলরেখাটি হলো ব্লু কালারের। এই দুটি সরলরেখা যে বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ 4, 0 বিন্দু, এই 4, 0 বিন্দুটি আমাদের সমীকরণের সমাধান। তো বন্ধুরা, এভাবে আমরা খুব সহজেই দুটি অজানা ভ্যারিয়েবলযুক্ত সমীকরণের সমাধান করতে পারবো। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কীভাবে 3টি অজানা ভ্যারিয়েবলযুক্ত সমীকরণের সমাধান করতে হয়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।